প্রাচীন সময়ের কথা, যখন গৌতম বুদ্ধ নগরে নগরে ঘুরে প্রবচন দিতেন। এরকমই একদিন তিনি নগরের লোকদেরকে উপদেশ দিচ্ছিলেন। ওই সভায় বাচ্চা থেকে শুরু করে বয়স্ক ব্যক্তি সবাই উপস্থিত ছিল। তখন গৌতম বুদ্ধ ওই সবাইকে বলে, এই যে যৌবনকাল হয়, মানে 18 থেকে 20-25 বছর পর্যন্ত, এই সময় অনেক লোক বিপথে চলে যায় এবং অনেক ভুল করে ফেলে, যার জন্য তাদের জীবন বরবাদ হয়ে যায় আর তারা কখনোই জীবনে এগিয়ে যেতে পারে না। এরপর গৌতম বুদ্ধ সবাইকে বলেন, আপনারা আপনাদের জীবনে কখনো এই ভুলগুলো করবেন না। এর মধ্যেই সবার মধ্য থেকে একটি যুবক দাঁড়িয়ে গৌতম বুদ্ধের কাছে জিজ্ঞাসা করে, গুরুদেব, কোন ভুল যেটা করি যে কারণে আমরা জীবনে এগিয়ে যেতে পারি না? এই কথা শুনে গৌতম বুদ্ধ হাসেন আর ওই যুবককে বলেন, এটাই তো আমি বলছি পুত্র। তারপর গৌতম বুদ্ধ সবাইকে বলেন, সবার প্রথম কথা এটা, আপনারা সবাই একটা টাকা, একটা শব্দ, এক মুহূর্ত ফালতু খরচ করবেন না। আপনার জীবনের সময় ওই খাজানা যেটা তো সবাই পায়, কিন্তু সেটা মুহূর্তের রূপে আমরা পাই, আর আপনারা জানেনই না ওই যে খাজানা সেটা কখনোই শেষ হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে প্রত্যেক মুহূর্তে বাঁচতে হবে, প্রত্যেক মুহূর্তের আনন্দ ওঠাতে হবে। এই জন্য আপনাকে বর্তমানে বাঁচতে হবে। এই বর্তমান কাল ছাড়া সময় আপনাকে কিছুই দেবে না। সময় আপনার বর্তমান কালের সাথে সাথে চলতে থাকে। আপনি না তো ভবিষ্যৎকে জানতে পারেন আর না তো অতীতকে বদলাতে পারেন। যদি আপনি কেবল বর্তমানে আপনার জীবনযাপনের পদ্ধতিকে বদলাতে পারেন, যদি আপনি কিছু করতে চান, তাহলে ফালতু সময় নষ্ট না করে প্রয়োজনীয় কাজ করা শুরু করে দিন। সবসময় শুয়ে থেকে সময় নষ্ট করার থেকে ভালো আপনি ওই কাজ করুন যেটা করলে আপনি প্রতিষ্ঠিত হতে পারেন। এই জন্য আপনারা সবাই এই মুহূর্ত থেকে নিজের একটি মুহূর্তকেও বরবাদ করবেন না, কেননা এই মুহূর্তে যতটা শক্তি আছে সেটা পরের মুহূর্ত নেই। এই মুহূর্তে আপনি যতটা শক্তি লাগাতে পারেন লাগিয়ে দিন, কেননা আগামী মুহূর্তে আপনার কাছে অতটা শক্তি থাকবে না। কেননা আমাদের শরীর একটা মেশিনের মতো হয়, যেটা দিন দিন পুরানো আর কমজোর হতে থাকে আর আপনি বুড়ো হতে থাকেন। তারপর গৌতম বুদ্ধ সবাইকে বলে, ধন এমন একটা জিনিস যেটার জন্য মানুষ তার জীবনকেও ঝুঁকির মধ্যে ফেলে দেয়, যেটার জন্য কৃষক দিনভর খেতে কাজ করে, মজদুর সারাদিন রৌদ্রে পরিশ্রম করে। এই সংসারে বেশিরভাগ লোক ধন এক জায়গায় করতে ব্যস্ত আছে। পয়সা আপনার হোক বা আপনার মাতা পিতার, আপনাকে এক এক পয়সা কেবল সেখানেই খরচ করতে হবে যেখানে সেটার প্রয়োজন আছে, যেখানে সেটার সদ্ব্যবহার হয়, যেখানে খরচ করলে আপনার বা অন্য কারোর জীবন সুরক্ষিত হয়। তারপর গৌতম বুদ্ধ বলেন, দ্বিতীয় কথা হলো আপনার শব্দ। আপনার শব্দে অনেক শক্তি আছে, আপনার দ্বারা বলা শব্দের অনেক সম্মান হয়। এই দুনিয়ায় যেসব লড়াই ঝগড়া হয়েছে সেটা শব্দের কারণেই হয়েছে। শব্দের জন্য লোক আত্মহত্যা পর্যন্ত করে নেয়। আমাদের শব্দ কাউকে খুশিও দিতে পারে, আবার কাউকে দুঃখও পৌঁছাতে পারে। কাউকে সম্মান দেওয়াতে পারে, আবার কারোর অপমানও করতে পারে, আর কারোর হৃদয়ে গভীর আঘাতও পৌঁছাতে পারে। এই সংসারে সবথেকে বেশি পরিবর্তন শব্দের মাধ্যমেই আনা যেতে পারে। শব্দ আপনারা মুখ দিয়ে বলেন বা আপনি ওই শব্দকে লিখে কাউকে দিয়েছেন, যদি কোনোভাবে একবার শব্দ বেরিয়ে যায় তো সেটা বেরিয়েই যায়, আর সেটা ফিরে আসে না। যেরকম একটি তীর থেকে বাণ বেরিয়ে যায় আর সেটা আর কখনোই ফিরে আসে না, ওই রকমই আপনার দ্বারা বলা শব্দও আর ফিরে আসে না। এই জন্য যদি আপনি শব্দের ব্যবহার করেন, তাহলে কারোর প্রশংসা করার জন্য করুন, ইতিবাচক কথা বলার জন্য করুন, কারোর সাহসকে বাড়ানোর জন্য ব্যবহার করুন, কারোর জীবনকে আরও ভালো বানানোর জন্য ব্যবহার করুন।
কিন্তু কখনোই কাউকে দুঃখ দেওয়ার জন্য বা কাউকে নিচু দেখানোর জন্য একটিও শব্দ ফালতু বলবেন না, আর না তো কারোর পিছনে কারোর নামে খারাপ কথা বলবেন। অন্যের জীবনকে নিয়ে কখনোই খারাপ কথা বলবেন না, কখনোই এটা বলবেন না সে এই রকম ও ওই রকম, সে তো এটারই যোগ্য। এটা যারা শোনে তারা অনেক দুঃখ পায়, আর তার সাথে সাথে আপনার শক্তিও নষ্ট হয়। তারপর গৌতম বুদ্ধ ওই সবাইকে বলে, তৃতীয় কথা হলো লক্ষ্য ছাড়া জীবনযাপন করবেন না। যদি আপনি যুবক হন বা যে কোনো বয়সেরই হন না কেন, লক্ষ্য ছাড়া জীবন কাটাবেন না। জীবনকে বাঁচা আর জীবনকে কাটানোর মধ্যে অনেক পার্থক্য হয়। একটি দিশায় চলা আর এলোমেলো চলার মধ্যে অনেক পার্থক্য আছে। লক্ষ্য ছাড়া জীবন কেটে যাওয়া ঘুড়ির মতন হয়, যেটা হাওয়াতে তো থাকে, ওপরে তো থাকে, আকাশকে তো ছোঁয়, কিন্তু কোথায় গিয়ে পড়বে আর কখন পড়বে সেটা হাওয়ার ওপর নির্ভর করে। তারপর গৌতম বুদ্ধ সবাইকে বলে, ওই জীবনই কি যেটাতে কোনো লক্ষ্যই নেই? ওই মানুষই কি যে লক্ষ্যের জন্য বাঁচে না? ভগবানও যখন অবতার নিয়ে আসে তো ওনাদের কাছেও একটা লক্ষ্য থাকে, যে ওনাকে ওই রাক্ষসকে মারতে হবে, তার বিনাশ করতে হবে। আমাদের যে পৃথিবী আছে যেটা ঘুরছে সেটারও একটা লক্ষ্য আছে, কেননা তাকে দিন রাত করতে হবে। সূর্য ওঠে তো তারও একটা লক্ষ্য আছে, কেননা তাকে আলো দিতে হবে। গাছপালাকেও এই জন্য বড় হতে হয়, কেননা তাদেরকে ছায়া দিতে হবে, ফল দিতে হবে, ফুল দিতে হবে। তাহলে আপনাদের সবার লক্ষ্য কি? আপনি এই জীবন কেন বাঁচছেন? এই ব্রহ্মাণ্ডে প্রত্যেক জিনিস কোনো উদ্দেশ্য ছাড়া নেই, তাহলে আপনি এই জীবনে লক্ষ্য ছাড়া কীভাবে বাঁচতে পারেন? মেঘও এক জায়গায় এই জন্য হয়, কেননা তাদের বৃষ্টি দিতে হবে। জল এই জন্য বইছে, কেননা তাকে লোকেদের তৃষ্ণা মেটাতে হবে। ব্রহ্মাণ্ডে প্রত্যেক বস্তুর পরিচয় তাদের নিজের জন্য আছে। যদি এই দুনিয়ায় কোনো জিনিস আছে তাহলে সেটা কেন আছে, কি জন্য আছে? আপনার পরিচয় কি? নাম দিয়ে পরিচয় তত সময় হয় না যত সময় আপনার কাজের মাধ্যমে আপনাকে না জানা যায়। আপনার নাম আপনি নিজে রাখেননি, আপনার নাম তো আপনার মাতা পিতা রেখেছেন। আপনার অর্জন করা তো আপনার নামও নয়। তাহলে এই দুনিয়ায় আপনার কি আছে? তারপর বুদ্ধ সবাইকে বলে, আমার কথা ধ্যান দিয়ে শোনো। আপনার পরিচয় আপনার লক্ষ্যের মাধ্যমে হবে, আপনার উদ্দেশ্যের দ্বারা হবে। আপনি কাজ করবেন তো পরিচয় পাবেন, আর কাজ করার জন্য লক্ষ্য থাকা জরুরি। আপনার এক এক মুহূর্ত আপনার লক্ষ্যের জন্য হওয়া উচিত, কিন্তু তার জন্য লক্ষ্য থাকা তো জরুরি। এই জন্য আজ থেকে, এখন থেকেই এই ভুল করবেন না। আপনি কেবল নিজের জীবনকে কাটাতে থাকেন, আপনার কোনো লক্ষ্যই থাকে না। কিন্তু জীবন কাটানো কোনো লক্ষ্য নয়, লক্ষ্যকে পাওয়াই জীবন। তারপর বুদ্ধ ওই সবাইকে বলেন, চতুর্থ কথা এটা যে আপনারা কোনো কাজকেই কালকের জন্য ছাড়বেন না। কোনো কাজকে কোনো কিছু ছাড়াই কালকের ওপর ছাড়বেন না। আপনার জীবনকে বরবাদ করার সবথেকে সহজ উপায় হলো কাজকে পেছানোর অভ্যাস, আর এই অভ্যাস আপনাকে কমজোর বানায়। যে কাজ আপনাকে আজকে করতে হতো সেই কাজকে আপনি কালকের জন্য ছেড়ে দেন, আর আজকে আপনি আরাম করতে শুরু করে দেন। আপনার জন্য কাজের থেকে জরুরি আরাম হয়ে যায়, আর ওই আরামই আপনার জন্য হারাম হয়ে যায়। তারপর বুদ্ধ ওই সব লোকদেরকে বলে, এই কামচোরির প্রভাব অন্য কারোর ওপর তো পড়বে না। এরকম তো নয় যে আপনি কাজ পেছাচ্ছেন আর সেটার প্রভাব আপনার প্রতিবেশীর ওপর পড়বে। যদি আপনি কাজ পেছাতে থাকেন তাহলে একদিন এমন আসবে যখন আগামী দিনে এত কাজ জমে যাবে যে আপনি সেগুলোকে সামলাতে পারবেন না, আর তারপর এতগুলো কাজ নিয়ে আপনি চিন্তায় পড়ে যাবেন, কেননা এত কাজ আপনি কখনোই একসাথে করতে পারবেন না। তারপর আপনার কাছে দুঃখী হওয়া ছাড়া
আর কোনো পথই থাকবে না। আগেই আপনি এত সময় নষ্ট করে ফেলেছেন, আর তারপর নিজের মাথা খারাপ করবেন, কেননা আজকে পেছানোর যে অভ্যাস আছে আপনার মধ্যে, সেটা আপনার মধ্যে এই জন্য আছে কেননা আপনার পুরো বিশ্বাস থাকে যে আমি এই কাজকে কালকে করে নেব। আপনার কালকে কিছুই হবে না, কিন্তু আপনার এটা জেনে রাখা উচিত যে যাদের সাথে কিছু হয়েছে না জীবনে, তারাও এটা ভেবেই শুয়েছে যে তাদের সাথে কালকে কিছু হবে না, কিন্তু তারপর তাদের সাথে এমন কিছু হয় যেটার ব্যাপারে তারা কখনোই চিন্তা করেনি। কিছু না করেই তারা এই দুনিয়া থেকে চিরকালের জন্য ভগবানের কাছে চলে গেছে। ভগবান না করে আপনার সাথে এমন কিছু হয়, কেননা আপনাকে এখনও অনেক কাজ করতে হবে। কিন্তু আপনি কাজ করবেন কিভাবে যখন আপনি সব কাজকে পেছাতেই থাকবেন? তো তারপর বুদ্ধ সবাইকে বলে, কমপক্ষে আপনি ওই সময় তো কাজকে না পেছান যখন আপনি ওই কাজকে করতে পারবেন, যখন আপনার শরীরে ওই কাজকে করার জন্য শক্তি আছে। কেননা যে কাজকে আপনি আজকে করতে পাচ্ছেন না, তাহলে কি ভরসা আপনি ওই কাজকে কালকে করেই নেবেন? তারপর তো আপনি ওই কাজকে করতেই পারবেন না। এই জন্য আপনি আপনার সব কাজকে সময়ে পূরণ করুন, আর যত সময় হতে পারে ওই কাজকে কালকের ওপর ছাড়বেন না। তারপর বুদ্ধ সবাইকে বলে, পঞ্চম কথা এটা, নিজের অসফলতার আরোপ অন্য কারোর ওপর লাগাবেন না, আর সবসময় অন্যের ওপর অভিযোগ করবেন না। আপনাদের মধ্যে বেশিরভাগ লোক কি করেন, যদি সে এরকম না করত তাহলে আমার কাজ হয়ে যেত, ও যদি ওরকম না করত তাহলে আমি এটা করে নিতাম। আপনি আপনার হাড়ের ঘড়া অন্যের ওপর কেন রাখেন? এটা আপনাদের অনেক খারাপ অভ্যাস। যদি আপনাদের মধ্যেও অন্যের ওপর আরোপ লাগানোর এই খারাপ অভ্যাস থাকে, তাহলে এই অভ্যাসকে আজকেই ছেড়ে দিন, কেননা আপনার জীবনের দায়িত্ব অন্য কেউ নিয়ে রাখেনি যে সে আপনার জীবনের হার জিতকে নিশ্চিত করবে। নিজের জীবনের সুতো নিজের হাতেই থাকে, অন্যের হাতে নয়। যদি আপনার সাথে ভালো অথবা খারাপ হয়, তাহলে সেটার জন্য দায়ী আপনি নিজেই। কোনো কাজে সফল হও বা অসফল হও, সেটার জন্য দায়ী আপনি নিজেই। কোনো কোনো মানুষের অভ্যাসও হয়, সে তার জীবনের ছোট থেকে বড় সব কথার জন্য দায়ী অন্যকে মনে করে। তারপর বুদ্ধ ওই সবাইকে বলে, আমি আপনাদেরকে এটা বলছি না আপনি অন্যদের ব্যাপারে কিছুই চিন্তা করবেন না আর নিজেই দুঃখী হতে থাকবেন, কেননা নিজের ওপর রাগ দেখানোও তো নিজেকে অভিযোগ করা হয়, আর আপনাকে সেটার থেকেও বাইরে বেরিয়ে আসতে হবে। তারপর বুদ্ধ সবাইকে বলে, আপনারা নিজেকেও অভিযোগ করবেন না আর অন্যদেরকেও করবেন না, আপনাকে তো কেবল শিখতে হবে যে এরকম কেন হলো। যখন আপনি শিখে নেবেন যে এরকম কেন হলো, তাহলে পরের বার আপনি সেটা ঠিক করে নেবেন, আর তারপর কখনোই ওই ভুল করবেন না। আর যদি আপনি অন্যদের ওপরই আরোপ লাগাতে থাকেন, তাহলে আপনি কখনোই নিজের জীবনে এগিয়ে যেতে পারবেন না। তারপর বুদ্ধ সবাইকে বলে, ষষ্ঠ কথা হলো যে আপনি কখনোই কারোর ওপর তাড়াতাড়ি বিশ্বাস করবেন না, কেননা যে ব্যক্তি কারোর সাথে যতটা তাড়াতাড়ি কাছে আসে ততটা তাড়াতাড়ি পালিয়েও যায়। নতুন বন্ধু বানানো অনেক ভালো কথা, নিজের চিন্তা কারোর সাথে বলা অনেক ভালো কথা, কিন্তু যাকেই আপনি আপনার চিন্তার কথা বলবেন তা শোনা আর বোঝার ক্ষমতাও থাকা জরুরি। কেননা অনেক লোক আপনার চিন্তার কারণ শুনে হয় আপনার পিছনে আপনাকে নিয়ে মজা করবে, নয়তো আপনার লাভ ওঠানোর চেষ্টা করবে। আর আপনাকে ভুলেও কোনো ব্যক্তিকে তাড়াতাড়ি বিবেচনা করা উচিত নয় যে ওই মানুষটি ভালো অথবা খারাপ, সত্যবাদী না মিথ্যুক। সম্পর্ক বানানোর আগে চিন্তা ভাবনা করার জন্য যতটা সময় নেবেন, ততটাই ওই সম্পর্ক অনেক ভালো চলবে। আপনার কারোর ওপরেই খুব তাড়াতাড়ি ভরসা করার জন্য লোকসান হতে পারে। বিনা ভরসায় এই দুনিয়া একটি মুহূর্তও চলে না, কিন্তু দুনিয়ার সব সম্পর্ককে ভরসা বেঁধে রেখেছে।
কিন্তু সমস্যা ওই জায়গায় হয় যেখানে কেউ ভরসার লাভ ওঠানো শুরু করে দেয়। আপনি কাউকেই খুব তাড়াতাড়ি নিজের মনে করে সব কথা বলে দেবেন না, কিন্তু আপনি কি করেন? আপনি আপনার লক্ষ্যের ব্যাপারে, নিজের অবস্থার ব্যাপারে, নিজের ধন দৌলতের ব্যাপারে সব কথা তাদের সামনে খুলে রেখে দেন আর ভরসা করেন যে সামনের ব্যক্তি আপনার সাহায্য করবে। যখন কি এটা হতে পারে আপনার নেওয়ার বদলে বরং দিতে হয়, সে আপনার সাহায্য করার বদলে আপনার লাভ উঠিয়ে নেয়। ভরসা এমন একটা শব্দ যেটা বলতে তো এক মুহূর্ত লাগে, কিন্তু প্রমাণ করতে সারা জীবন লেগে যায়। কারোর ওপর বিশ্বাস করার আগে ভালোভাবে বিচার বিবেচনা করে নেবেন যে ওই ব্যক্তি আপনার জীবনে জরুরি কেন আর অন্য লোক কেন নয়। আপনি আপনার লক্ষ্যের ব্যাপারে কাউকে কিছুই বলবেন না, কাউকে এই জন্য বলবেন না কেননা সে যদি আপনাকে কোনো নেতিবাচক কথা বলে দেয় তাহলে আপনার দুঃখ হবে, আপনি লক্ষ্যের থেকে সরে যাবেন। তারপর বুদ্ধ বলেন, কারোর ওপর পুরোপুরিভাবে বিশ্বাস করার আগে তাকে বোঝার জন্য একটু সময় দিন। তারপর বুদ্ধ ওই সবাইকে বলে, সপ্তম কথা হলো কখনোই নিজের পরিবার আর মাতা পিতাকে অদেখা করবেন না, কেননা এই পরিবারই হয় যেখানে আমরা মিলেমিশে থাকি, একে অপরের সাথে সুখ দুঃখ ভাগ করে নিই। আপনার পরিবার যেমনই হোক না কেন, যদি আপনার সাথে কোনো অঘটন ঘটে যায় তো সবার প্রথমে আপনার পরিবারই আপনার কাছে আসবে। কিন্তু আজকালের যুবকদের কাছে তো সময়ই নেই নিজের পরিবারের সাথে কথা বলার, নিজের মাতা পিতার সাথে কথা বলার, তাদের ব্যাপারে জানার, নিজের ব্যাপারে তাদেরকে বলার। একই ছাদের নিচে থাকার পরও একে অপরের মাঝে এতটা দূরত্ব থাকে যে কেউ জানতেও পারে না যে অন্যজনের মনে কী চলছে, আর যখন তারা জানতে পারে তো সে আশ্চর্য হয়ে যায়, আফসোস করতে থাকে যে যদি আমরা আগে এই ব্যাপারে কথা বলে নিতাম। এরপর বুদ্ধ সবাইকে বলে, নিজের পরিবারের কথার গুরুত্ব দিন। যৌবনকালে আপনি আপনার মাতা পিতার সাথে জুড়ে থাকবেন, কেননা কিছু বছর পর তারা বৃদ্ধ হয়ে যাবেন আর এই দুনিয়া থেকে চলেও যাবেন, আর তারপর আপনার আফসোস হতে থাকবে কেননা আপনি আপনার জীবনের সব থেকে বড় অংশ হারিয়ে ফেলেছেন। আর যদি আপনার মাতা পিতা আপনাকে কিছু বলে তাহলে চিন্তিত হবেন না, কেননা ছোটবেলায় আপনি তাদেরকে অনেক চিন্তিত করেছেন, কিন্তু তারপরও তারা আপনাকে ফুলের মতন রেখেছিলেন। আর আজকে আপনার কর্তব্য যে আপনি তাদেরকে খুশি দিন। তারপর গৌতম বুদ্ধ ওই সবাইকে বলেন, অষ্টম কথা হলো জীবনে একটা দিনও এমনভাবে কাটাবেন না যেটাতে আপনি আপনার লক্ষ্যের জন্য একটুও সময় না দেন। তারপর গৌতম বুদ্ধ বলেন, একটাও দিন এমন যায় না যে যেদিন সূর্য উদয় হয় না বা সূর্য অস্ত যায় না, সূর্য আলো দেয় না, রোজ সূর্য বের হয় অস্তও যায় আর আমাদের সবাইকে আলোও দেয়। সূর্যের কিরণের সাথে সাথে এই দুনিয়ায় কোটি কোটি লোকের জীবন শুরু হয়। আপনি সূর্যের সাথে জেগে তো যান, কিন্তু যদি সূর্যের সাথে ঘুমানো পর্যন্ত আপনি আপনার সততার সাথে পরিশ্রম না করেন তাহলে আপনার ওই অমূল্য দিন বেকার চলে যায়। এই সংসারে যত সফল লোকই আছে তাদের মধ্য থেকে তো অনেক লোক নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত ওই কাজ করছিল যেটার জন্য তাকে জানা যায়, যে কাজ ওনাকে নাম আর সফলতা দিয়েছিল। কিন্তু নাম আর সফলতা অর্জন করার পরও তারা থামে না, নিজের কাজকে করতে থাকে আর মৃত্যু পর্যন্ত নিজের পছন্দের কাজ করতে থাকে। যেটার থেকে একটা বড় কথা প্রমাণ হয় যে সফলতা কোনো জিনিসকে পাওয়ার জন্য হয় না, বরং সফলতা আমাদের লক্ষ্যের জন্য সবসময় কাজ করতে থাকার মধ্যে আছে। আপনার দিন কতটাই ব্যস্ত থাকুক না কেন, আপনার উপর কতটাই দায়িত্ব থাকুক না কেন, কিন্তু আপনি ওই কাজের জন্য সময় অবশ্যই বের করুন যেটা আপনাকে আপনার লক্ষ্য পর্যন্ত পৌঁছায়। তারপর বুদ্ধ ওই সব লোকদেরকে বলেন, নবম কথা হলো আপনি যে কোনো কাজকে অসম্পূর্ণ ছাড়বেন না। তারপর বুদ্ধ সবাইকে বলেন, যদি আপনি কোথাও যাচ্ছেন
আর যদি আপনাকে কেউ অর্ধেক রাস্তায় ছেড়ে চলে যায় তাহলে কি হবে? আপনি কি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন? পৌঁছাতে পারবেন না। যদি আপনি যে কাজকেই ধরেন না কেন, এই কাজকে আমাকে করতে হবে, তাহলে কেবল কাজ করতে হবে। ওই কাজের জন্য কোনো বাহানা যেন না থাকে যে আপনি ওই কাজকে ছেড়ে দেন। যদি কোনো কাজকে ছাড়তেই হয় তাহলে সবথেকে ভালো হয় আপনি ওই কাজকে শুরুই না করেন, কেননা আপনি সেটাকে শুরু করে নিজের সময় বরবাদ করে ফেলেছেন। মেনে নিন আপনাকে 200 কিলোমিটার দৌড়াতে হবে, কিন্তু আপনি যদি 100 কিলোমিটার দৌড়িয়েই থেমে যান তাহলে সেটার কোনো মানেই হয় না। অসম্পূর্ণ মানুষ না তো এদিকের হয় না তো ওই দিকের। আপনারা এই কথা তো শুনেইছেন, ধোবির কুত্তা না ঘরের না ঘাটের। এই জন্য কোনো কাজকে করার আগে যতটা ভাবার ততটা ভেবে নিন, কিন্তু একবার কাজ শুরু করার পর সেখান থেকে পিছাবেন না, থেমে যাবেন না। আপনি যে কোনো কাজকেই অসম্পূর্ণ ছাড়বেন না। যেমন যে কোনো জিনিসের অসম্পূর্ণ জ্ঞান আমাদের কোনো কাজের হয় না, তেমনি অসম্পূর্ণ কাজ আমাদের কোনো কাজের থাকে না। সেটাতে আমরা কেবল নিজের সময়ই নষ্ট করি। তারপর বুদ্ধ ওই সব লোকদেরকে বলে, দশম আর অন্তিম কথা হলো, আপনি সবসময় কেবল নিজের ব্যাপারেই ভাববেন না, কখনোই স্বার্থপর হবেন না, কেবল নিজের কাজ বের করতেই থাকবেন না। কেননা অনেকবার আপনার নিজেরও এমন অনেক কাজ থাকে যেটা অন্যের সাহায্যে পূরণ হয়। অন্যরা যদি সাহায্য করে তাহলেই হয়। আপনার সাথে কখনো কখনো অনেক খারাপ হয়ে যায়, তখন আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়। আর যদি আপনি কারোর সাহায্য নিয়ে থাকেন তাহলে আপনাকে তার সাহায্যের কয়েক গুণ করে তাকে ফিরিয়ে দিতে হবে। এটাই মনুষ্যত্ব। যে মানুষ কেবল নিজের ব্যাপারেই ভাবে তাকে লোক বেশি পছন্দ করে না, তারপর লোক তার থেকে দূরত্ব বানাতে শুরু করে দেয়, কেননা তার সত্যতা সামনে এসে যায়। এই জীবনে কি যেটাতে মনুষ্যত্ব না থাকে? যদি আপনার কাছে কেউ সাহায্য চায় তাহলে আপনাকে তার সাহায্য অবশ্যই করা উচিত, কেননা হতে পারে ভগবান পুরো দুনিয়াতে আপনাকেই তার সাহায্যের জন্য বানিয়েছে, আর তার সাহায্য করার দায়িত্ব আপনার উপরই আছে। এই জন্য কখনই কেবল আর কেবল নিজের ব্যাপারেই ভাববেন না, এ ব্যাপারেও ভাববেন আপনি এই দুনিয়াকে কি দিয়ে যাবেন। জীবন দেওয়ার নাম, নেওয়ার নয়। যখন আপনি কারো সাহায্য করেন তো সে আপনাকে আশীর্বাদ করে। আর বলা হয় না, যখন ওষুধে কোনো কাজ হয় না তো আশীর্বাদে অনেক শক্তি থাকে। এই জন্য লোকদের আশীর্বাদ নাও। লোকদের সাহায্য করে যে শান্তি পাওয়া যায় সেই শান্তি আপনি কোথাও পাবেন না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই কাহিনী? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে। তত সময় নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।